গুড মর্নিং প্রত্যেককে অ্যান্ড ওয়েলকাম টু দেবরাজ ক্লাসেস দেখো আমি তোমাদের কিন্তু অলরেডি নুন কবিতার সারমর্মটা বুঝিয়ে দিয়েছি এবার থেকে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইম্পর্ট্যান্ট আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোয়েশ্চেন এসছে একাদশ শ্রেণীর বাংলার তার আমি ভিডিও দেব তোমাদের কাজ হবে ভিডিওটি আগে সম্পূর্ণ দেখা স্কিপ না করে আগে সম্পূর্ণটা দেখে দেন তোমরা খাতায় নোটস করে নেবে যদি কোনো প্রশ্নের উত্তরে সমস্যা হয় বা তোমাদের মনে হচ্ছে যে উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট নয় তাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আজকে আমরা নুন কবিতার যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। দেখো আমাদের স্কিনে ফার্স্ট কোশ্চেন কি আসছে যে হতদরিদ্র শ্রমজীবী মানুষের দিন কীভাবে চলে হতদরিদ্র শ্রমজীবী মানুষের দিন চলে সাধারণ ভাত কাপড়ে কীভাবে চলে সাধারণ ভাত কাপড়ে সাধারণ ভাত কাপড়ে ওদের দিন চলে কারণ কি আমরা এই লাইনটা কিন্তু নুন কবিতা একদম ডাইরেক্টলি পেয়েছি নেক্সট কি বলছে দেখো কি হবে দুঃখ করে এই দুঃখের কারণ কি এই দুঃখের কারণ কি। দেখো দিন দুঃখী দিন মজুররা জানে দুঃখ করে দুঃখে নিরসন হয় না কারণ আমরা কিন্তু কবিতামূলক দেখতে পেয়েছি যে দুঃখ করে বা নিজের যে দৈনের কথা কাউকে বলে দুঃখর পরিমাণটা লাঘব হয় না কাজেই দুঃখ করার কোনো যৌক্তিকতা আছে বলে তারা মনে করে না এর জন্যই কি বাড়ি ফেরার পর তারা গঞ্জিকাতে টান দেয় দেখো নেক্সট কোশ্চেন তাই আছে বাড়িতে দুভাই মিলে বাড়ি হবে সরি টাইপিং মিস্টেক বাড়িতে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে গঞ্জিকাতে টান দেয়া মানে কী দেখো রাত্রে দুভাই মিলে গঞ্জিকায় টান দেয় কেননা সংসারের যে অভাব অনটন যে দুঃখ দারিদ্র যে অসুখ বিসুখ যে দেনার চাপ এই যে চাপ বা দুশ্চিন্তাকে ভুলে থাকার জন্য তারা কি গঞ্জিকায় টান দেয় নেক্সট কোয়েশেন সারাদিন হয় না বাঁচার হলে হয় মাত্রা ছাড়া এইটা কেন হয় আমরা জানি জানি কি গরিবের ঘরে এমনিতে কী হয় টাকা পয়সা অভাব রয়েছে কিন্তু কেন হয় এই মাত্রা ছাড়া বাজার কারণ দিনমজুরদের প্রত্যেক দিন কাজ না থাকায় কি আয়ের অনিশ্চয়তার কারণে প্রত্যেক দিন বাজার হয় না আর যেদিনকে হয় কী হয় না একদম বে হিসাবে বাজার হয় কারণ কি ওদের যে আশাকাঙ্ক্ষা সেগুলোকে পূরণ করতে করতে হিসাবের বাইরে গিয়েও বাজার হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন দেখো কী আছে বাড়ি ফেরার পথে কি ঘটে বাড়ি ফেরার পথে দৈনন্দিন জীবনে অপরিহার্য সামগ্রী না কিনে হিসেবেই এনের বাইরে কি গোলাপের চারা কিনে ঘরে নিয়ে আসে দেখো কি এই যে আমরা গোলাপের চারা বলছি এখানে হয়তো একটু স্পেলিং মিস্টে থাকতে পারে টাইপিংয়ের জন্য দেখো গোলাপের চারা কি গরিবের ঘরে বলতে গেলে গেলে এটা কি যে কোনো প্রয়োজন নাই একটা অপ্রয়োজনীয় জিনিস তাহলে এমন একটা মাত্রা ছাড়া বাজার হয় সে মাত্রা ছাড়া বা অপ্রয়োজনীয় বাজারকে বোঝানোর জন্য এখানে কি গোলাপের চারা কিনে আসা বলা হচ্ছে সে অনেক পরের কথা কি প্রসঙ্গে ভাবনা গোলাপের চারা কোথায় পুঁতব তাতে ফুল হবে কি না কোনো কিছু না কিনে কিন্তু এই গোলাপ চারা কেনা বলছেন যে আমার তো ফুল ফোটা পরের বিষয় আমি আগে সে ফুলটাকে যে আমি যে সে আগে গাছটাকে যে যত্ন করে রাখবো পুঁতবো সেটাই আমার কাছে নাই নেক্সট কোয়েশ্চেন কি আছে মাঝে মাঝে দিল চুলার অথরা না থাকলে কী থাকে মাঝে মাঝে দিন চলার অবস্থা না না থাকলে কি রাতে হয় বাড়ি ফের এবং কি ঠান্ডা হাতে নুনে সংস্থা না থাকলে মাথায় রাগ চলে যায় নেক্সট এখন লাইন কি বলছে প্রত্যেকটা লাইন কেন খুব ইম্পর্টেন্ট দিন চলে না তখন তারা তখন তারা বাড়ি ফেরে কখন দেখো গরিব খেটে খা মানুষদের মাঝে মাঝে দিন চলে না কাজ পায় না অর্থের উপার্জন হয় না তখন তারা কি করে বাড়ি ফেরে কখন একদম দুপুর রাত্রে বাড়ি ফেরে গোস্বামী দেখো গোস্বামী বীরেন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন গত সালে কি বলবে উনিশশো সাতানব্বই যে জয় গোস্বামী যে জয় গোস্বামী বীরেন্দ্র স্মৃতি পুরস্কার পান উনিশশো সালে নেক্সট কি বলছে আমি তার মাথায় চুরি এখানে কার মাথায় চড়া কথা বলা হয়েছে কি বলবে এখানে কবি জয় গোস্বামী একটু প্রত্যেকটা স্পেলিং ঠিক করে নেবে তোমরা নেবে তোমরা এখানে কবি জয় গোস্বামী রাগের মাথায় চড়ার কথা বলেছেন তার মানে কি তার যে ক্ষোভ যে দুঃখ যে যন্ত্রণা সেটাকে প্রকাশ করার জন্য নেক্সট দেখো যারা বৃষ্টিতে ফিরেছিল কাব্য উপন্যাস গ্রন্থের জন্য জয়গোস্বামী কোন পুরস্কার পেয়েছিলেন কি বলবে দ্বিতীয়বার আনন্দ পুরস্কার পেয়েছিলেন মনে রাখবে আনন্দ পুরস্কার দেওয়া হয় সাহিত্যিক স্রষ্টা বা সাহিত্যিক সৃষ্টির জন্য ওকে নেক্সট কোশ্চেন হোক কি আছে বলছে যে পাগলি পাগলি তোমার জন্য পাগলি তোমার জন্য এই কাব্যের জন্য জয়গোস্বামী কোন পুরস্কার পেয়েছিলেন না সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন নেক্সট কোশ্চেন দেখো কিন্তু পুঁদবো কোথায় কিন্তু পুঁদবো কোথায় এখানে কি পোতার কথা বলা হয়েছে এখানে কি পোতার কথা বলা হয়েছে কি না গোলাপচারা কি বললাম গোলাপচারা নেক্সট প্রশ্ন ঠান্ডা ভাতে কিসের যোগান নেই যা দেখে রাগ চড়ে যায় সেটা কি না নুন ঠান্ডা ভাতে নুনের যোগান নেই নেক্সটই বলছে নুন কবিতায় আমরা কারা দেখো নুন কবিতা কতককে আমরাকে দেশের সমাজে শ্রমজীবী নিম্নবিত্ত মানুষ যাদের দিন চলে যায় অতি সাধারণ ভাত কাপড়ে মানে আমরা আমাদেরকে শ্রমজীবী খেটে খাওয়া সম্প্রদায় কবি তাদেরকেই বলেছে সব দিন হয় না বাজার দেখো কোশ্চেনটা কিন্তু বিগত বছরের পরীক্ষায় এসেছিলো দু হাজার পনেরোতে সব দিন হয় না বাজার বাজার না হওয়ার কারণ কি খেটে খাওয়া গরিব মানুষকে সব দিন কাজ পায় না ফলে অর্থ উপার্জন হয় না হাতে পয়সা আসে না সুতরাং বাজার করা হয় না একদম সাধারণ যুক্তি নেক্সট রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় ছড়ি মাথায় রাগ চললে দেখো কী হয় এটাও কিন্তু ক্লাস ইলেভেনের পরীক্ষা দু হাজার ষোলোতে রাগের মাথায় এখন মাথায় রাগ চললে বাপ ছেলেতে ভাইয়ে ভাইয়ে তুমুল ঝামেলা হয় এবং কে সারা পাড়ায় লোক জানতে পারে এবং একটা কি বিরক্তিকর বা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয় নেক্সট কোশ্চেন আছে নুন কবিতা এটা ক্লাস ইলেভেনের পরীক্ষা দু হাজার সতেরো এসেছিলো নুন কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কি বলবে ভুতুম ভগবান ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশেন কি বলবে ভুতুম ভগবান থেকে নেওয়া হয়েছে নেক্সট কিন্তু পুঁতব কোথায় কথকের এই মন্তব্যের কারণ কে কিন্তু দু হাজার সতেরো সালের কোশ্চেনটা এসেছিল ক্লাস ইলেভেনের পরীক্ষায় এই মন্তব্যের কারণ কি না শ্রমজীবী কথক ঘরে ফেরার সময় গোলাপ চারা কিনে ফেলেছে কিন্তু থাকার ঘরটুকু ছাড়া চারা পোতার মতো কোনো জায়গাই নেই ভাবুক কি দৈনীয় অবস্থা নেক্সট কোশ্চেন আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে কেন এটা দু হাজার আঠারো তে সাল পরীক্ষার কি বলছে শ্রমজীবী মানুষের কি দিন দুঃখী সাধারণ সামান্য মানুষ তারা কি অল্পতেই খুশি এবং সেজন্য সাধারণ ভাত কাপড়ে চলে যায় আমি কি বললাম কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই উচ্চ আশা নেই একদম সাবলীল সাদা মাটা ইচ্ছা নেক্সট কি বলছে ঠান্ডা ভাতে নুনের দরকার কেন ঠান্ডা ভাত কেমন হয় বিস্বাদ হয় পানসি হয় কোনো স্বাদ থাকে না বলে কি নুন হলে কি হয় না একটু জাস্ট মুখের স্বাদটা হয় নেক্সট চারা কেনে কারা। দেখো গোলাপ চারা কেনে কারা অর্থ আছে এবং কি বাড়িতে গাছ লাগাবার জায়গা আছে প্রেমিক এবং কি পুষ্পী তারা করে নেক্সট দেখো আমরা তো অল্পে খুশি এখানে আমরা বলতে কি বোঝানো হয়েছে এখানে আমরা বলতে কি বোঝানো হয়েছে একবার জাস্ট দেখো কোয়েশ্চেনটা যারা দারিদ্র সীমার নিচে বাস করে যারা প্রত্যেক দিন কঠিন পরিশ্রম করে তাদেরকে আমরা বলা হচ্ছে একদমকে সমাজের গরিব সম্প্রদায় যারা কি দিন আনে দিন খায় সেই সম্প্রদায়ের কথা বলা হয়েছে নেক্সট কি বলছে দিন চলে যায় কীভাবে দিন চলে যায় একদম সাধারণ ভাত কাপড়ে এবং কে অসুখে ভোগে দে না করে হলে হয় মাত্রা ছাড়া মাত্রা ছাড়া কি হয় দেখো যারা দরিদ্র মানুষ তাদেরকে রোজগার অতি সামান্য এটা বুঝতে পারছো কিন্তু যেদিন তাদের বেশি রোজগার হয় তারা কি একটু জাস ভোগবিলাসী হয়ে ওঠে এবং কি বাজার করে টান দিই গঞ্জি গাতে কেন টান দেয় যারা দরিদ্র মানুষ কি প্রায়শই ধার তেনাকে জর্জরিত হয় অসুখে ভোগে এবং রাত দুপুরে বাড়ি ফিরে ঠান্ডা ভাতটুকুও পায় না সরি নুনটুকুও পায় না এবং কি এই যে একটা মনের মধ্যে চাপার দুঃখ কষ্ট ব্যথাকে ভোলার জন্য টান দেওয়া হয় গঞ্জিকাতে বলছে ঠান্ডা নুন না থাকার মধ্যে কবি কি বুঝিয়েছেন না সমাজের যে একদম দরিদ্র একদম যে খারাপ অবস্থা তার কথা বুঝিয়েছেন নেক্সট কি বলছে নুন কবিতায় মানুষটি বাড়ি ফিরে রাগের কারণ কি কি বলবে না সারাদিন অক্লান্ত অমানসিক খাটনির পর ক্লান্ত বিধ্বস্ত মানুষটি দুপুর রাতে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাতে নুনটুকুও নেই তখন সে নিজেকে আর সামনে রাখতে পারে না এই হচ্ছে তাকে মেন বিক্ষোভের কারণ নেক্সটই বলছে তাকে আবার আজকে লাস্ট কোয়েশ্চেন রাগ চরে যায় মাথায় আমার আমি মাথায় চুরি এর অর্থটা কি এই কোশ্চেনটা পরীক্ষা আসার চান্স ম্যাক্সিমাম রয়েছে এই কোশ্চেনটা পরীক্ষায় আসার চান্স কিন্তু একশো পারসেন্ট রয়েছে অতএব ভালোভাবে দেখে যাবে দেখো সাধারণ মানুষের খেয়ে পড়ে বেঁচে বর্ত থাকা যায় আর কি হয় না তোমার মৌলিক চাহিদাগুলি হলো খাদ্য বস্ত্র অসস্থান কিন্তু সামান্য মানুষগুলি সে মৌল চাহিদা কিছুতেই পূর্ণ হতে চায় না এমন কি। ঠান্ডা ভাতের নুনটাও জোটে না ফলে মাথায় কি রাগ চড়ে যায় এতটাই যে সারা পাড়া একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয় এবং সেই উদ্দেশ্য করেই কবি এই পংক্তিকে বা লাইনটি লিখেছেন তোমাদের এখন অবধি যতগুলো আমি শর্ট কোশ্চেন করালাম প্রত্যেকটা পরীক্ষায় এসছে বিভিন্ন সালে বা আসতে পারে আমি গ্যারেন্টি দিচ্ছি একশো পারসেন্ট কমন দিচ্ছি এইগুলোই পরীক্ষা আসবে এইগুলো তোমরা খাতায় নোটস করে নিও যেগুলো বান ভুল জাস্ট রেক্টিফাই করে নেবে তো এই ছিল আজকের ভিডিওটি আগামীকালও কিন্তু মানে এরম ভিডিও আরও আসবে ঠিক আছে তো প্রত্যেকে মন দিয়ে দেখবে যা যা রিকোয়ারমেন্টস কমেন্টে জানাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড প্রচুর শেয়ার করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে